আপনাকে যে অনেক দিন ধরে বলছি বুকের ছবিটা করাতে, বুকের ছবিটা কি করা হয়েছে? হ্যাঁ ডাক্তার বাবু, পাটি গটি যা ছিল সব বিক্রি করে দিয়ে আমার স্বামী বুকের ছবি করেছি, একটু দাঁড়ান দিচ্ছি। আপনার স্বামীর হার্টের অবস্থা খুবই খারাপ, 95% ভালভ ড্যামেজ হয়ে গেছে, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, না হলে আপনার স্বামীর যে কোনো সময় মৃত্যু হতে পারে। কি বলছেন ডাক্তার বাবু, না হলে অপারেশন করাতে কত টাকা লাগবে? ম্যাক্সিমাম 3 লাখ টাকা খরচা হতে পারে। 3 লাখ টাকা? আমি গরিব মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? দেখুন, কান্নাকাটি করে তো আর সমাধান হবে না, যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজ করে অপারেশন করে ফেলুন, আমি আসছি। আল্লাহ, এখন আমি কি করব? 3 লাখ টাকা এখন আমি কোথায় পাবো? আমার এই বাড়িটুকু বিক্রি করলে তো 3 লাখ টাকা হবে না, এখন আমি কোথায় যাব? না না, আমাকে এভাবে কাঁদলে হবে না, আমার স্বামীকে বাঁচাতেই হবে। বাবু, তোর আব্বুর বুকটা ডল, তোর ছোট আব্বু তো খুব বড় লোক, কিছু টাকা দেয় কিনা দেখে আসি গি। ঠিক আছে মা, তাড়াতাড়ি আসো। Thank you.
আমি দেখি কার্ডটা, এইখানে আঙুলে চাপটা দিন। হ্যাঁ অবশ্যই হবে, আপনার এই কার্ডে 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা? হ্যাঁ, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। আমাদের সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পটা চালু করেছে, যাতে কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় না মারা যায়। তাহলে দিদি আমার স্বামী বাঁচবে তো? হ্যাঁ, আর কোনো সমস্যা নেই, আপনার স্বামীকে অ্যাডমিট করে নিয়েছি, আগামীকাল ডক্টর রয় আসছেন, অপারেশন হয়ে যাবে। এই নেন আপনার রসিদ, ওপরে ঘরে গিয়ে বসুন। দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মতো গরিব লোকের কাছে এই কার্ডটা ছিল বলে আল্লাহর দোয়াতে আমি সুস্থ হতে পেরেছি। আপনারা যারা এখন পর্যন্ত এই স্বাস্থ্যসাথী কার্ডটা করেননি, দুয়ারে সরকার এসছে, আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই কার্ডটা করে নিন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।